পটলের কেজি কত রে? মোটে 160 টাকা। দাম শুনে মার্ডার হয়ে যাবো, লাগবে না পটল। দেখি এক কেজি আলু কেনা যায় কিনা। আলুর কেজি কত রে? মোটে 200 টাকা কেজি। ওরে আল্লাহ, এসব কি করছে? তো 1000 টাকার বাজারে কিচ্ছু হবে না। হাজার টাকার বাজার করিয়া বাজান গো পড়ে গেলাম মাথা ঘুরাইয়া। মধ্যবিত্তের মাথা ঘুরছে আর দিন মজুরের ক্ষুধার যন্ত্রণায় পেট পড়ছে। বুঝি না দেশে এসব হচ্ছে কি। আমারও তো সেই একই প্রশ্ন। উন্নয়ন হচ্ছে দেশে? আমি বিশ্বাস করি না। আমাদের পেটে যদি ভাত না থাকে, পেটে যদি খেয়ে বেশ পরে বেঁচে না থাকে, আমি উন্নয়ন দিয়ে কি করবো? সারাক্ষণ উন্নয়নের নামটা পড়বেন, দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতিতে দাপায় মরবেন, তা না হলে চাল ডালের অভাবে ক্ষুধার জ্বালায় দেশের উন্নয়নগুলো চাবাই খাওয়া ধরবেন। এই পাগলা, এই দেশের উন্নয়ন আবার খাওয়া যায় নাকি? এসব কি করছিস উল্টো পাল্টা? সরকারের কাছে আমি আজকে বিকাশে আবেদন করছি, খিদে লাগলে চাল ডালের অভাবে দেশের উন্নয়নগুলো যেন সবাই চাবাই চাবাই খাতে পারে। কি আর হবে, পেটে ভাত নেই, পকেটে টাকা নেই, দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির ফলে ঘরে খাবার নেই, চাল ডাল কেনার সাধ্য নাই, জনগণ পড়েছে এক গেড়া কলে। দোকানদারও কাস্টমারকে বলতে ভয় পাচ্ছি দামটা। বলেন কি? তিন দিন আগে পেঁয়াজ বিক্রি করছি 55 টাকা, আজকে 75 টাকা। নো 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 নো, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি শুরু হয়েছে এখন সারা বাংলাদেশ জুড়ে। যদি এভাবে চলতে থাকে, নিরীহ মানুষ মারা যাবে, সবাই মাথা ঘুরে। একদম ঠিক কথা, কিন্তু কি সরকার কঠোর হাতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করছে না কেন? আমরা একটা জিনিস আমরা পছন্দ করি, সেই জিনিসটা কিন্তু আমরা ইচ্ছা থাকলেও কিনে খেতে পারি না। আরে কি কোন খেলা হবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে, তার আগে চলুন চ্যানেলের ইন্ট্রো আসি দিয়ে। ছো দেখতে থাকুন এন্ড এনজয় করুন। আমি বুঝতেছি না এই জিনিসপত্রের দাম আসলে বাড়াচ্ছে কিডা। আরে ড্রাম দা কি ডাব আর ইবলিস শয়তান, মানে মানেটা চোখ দিয়ে দেখুন আর কান দিয়ে শুনুন। ইবলিস শয়তানে দিল দাম বাড়াইয়া। ইবলিস শয়তানটাকে কি আপনি চিনতে পেরেছেন? যদি আপনি চিনে থাকেন তাহলে ধরে নেব আপনি লিজেন্ড, আর যদি না চিনতে পারেন তাহলে আপনি চিলড্রেন। ঠিক বলেছো। দাম বাড়ানোর জন্য কে দায়ী, খুচরা বিক্রেতা নাকি আড়তদার? আড়তে যাইবো, এখন আজকে বেঁচে গেছে এটা আপনার 45 টাকা, ওখানে গিয়ে দিয়েছি 40। মরে যাই মরে যাই, 46 কিনতে হইলে আবার ব্যস্ত হইবো 48। তা তো বটেই, তা তো বটেই, মানে তো মানুষ বাঁচবে না তো। আরে দেশের জনগণ বাঁচুক আর না বাঁচুক, দেশের মন্ত্রী মিনিস্টাররা তো বাঁচবে না, তাতেই হবে না। যাই হোক পাগলা ভাই, এই দ্রব্যমূল্যের দাম আসলে বাড়ে কেন? ঘটনার একটু খুইলি গন্ধি আমারে। দ্রব্যমূল্যের দাম বাড়ার জন্য কয়েকটি নির্দিষ্ট কারণ রয়েছে, এর মধ্যে প্রথম কারণ হচ্ছে মৌসুমী কারণ। নির্দিষ্ট কোনো মৌসুমে নির্দিষ্ট কোনো পণ্যের দাম অটোমেটিক বেড়ে যায়, যেমন শীতের শুরুতে কিছু সবজির দাম অটোমেটিক বেড়ে যায়। দ্বিতীয় কারণ হচ্ছে কোনো পণ্যের চাহিদা হঠাৎ করে বেড়ে যাওয়া এবং সেই পণ্যের সরবরাহ কমে যাওয়া। তৃতীয় কারণ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কারণে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়া। আর চতুর্থ কারণ হচ্ছে আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্যের চাহিদা বেড়ে যাবে এবং দাম বেড়ে যাবে, কিংবা আন্তর্জাতিক বাজার জ্বালানি তেলের দাম বেড়ে গেলে দ্রব্যমূল্যের দাম অটোমেটিক বেড়ে যায়। এছাড়া আরও কিছু কারণে দ্রব্যমূল্যের দাম বাড়তে পারে, এর মধ্যে হচ্ছে ব্যবসায়ীদের কারসাজি ও সিন্ডিকেট। তবে বিশেষজ্ঞরা মনে করে বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়ার কারণ হচ্ছে ব্যবসায়ীদের কারসাজি ও সিন্ডিকেট। আর জানি না তো ব্যবসায়ীদের মধ্যেও কিছু ইবলিস শয়তান রয়েছে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট অপশনে জানিয়ে দিবেন। আপনি লাইক দিবেন না ডিসলাইক দিবেন না কমেন্ট করবেন না সাবস্ক্রাইব করবেন, সব আপনার হাতে, অসুবিধা নেই, যেটা খুশি করেন।